মার্কিন রাষ্ট্রদূতের কাছে কেন গিয়েছিলেন জানালেন মির্জা ফখরুল। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাসের সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার দুপুরে পিটার হাসের বাসায় বৈঠক করেন বিএনপির এই মহাসচিব। ওই বৈঠকের পর তাৎক্ষণিকভাবে বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। পরে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়ে মির্জা ফখরুল নিজেই কথা বলেন। বিএনপির মহাসচিব জানান, মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে প্রায় এক ঘন্টা অবস্থান করেন। সেখানে তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং বাংলাদেশের ওপর মার্কিন ভিসা বিধি নিষেধ নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে বিএনপির এই নেতা বলেন, আগামী নির্বাচন নিয়ে দলের অবস্থান খুবই স্পষ্ট এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করেই তা আবারও জানানো হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, তিনি মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন, মার্কিন ভিসা বিধি নিষেধ লজ্জাজনক, কিন্তু সরকার ও রাষ্ট্রযন্ত্রের অপকর্ম ও অপশাসনের কারণে তা কার্যকর করা হয়েছে। তবে দেশের মানুষ এই পদক্ষেপকে স্বাগত জানায়। পিটার হাসের সঙ্গে বৈঠকের পর মির্জা ফখরুল আরও জানান, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি ঘোষণা করেছে সে বিষয়ে বিএনপির অবস্থান ও প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। বিএনপির মহাসচিব বলেন, সরকার যেহেতু নির্বাচনী প্রক্রিয়াসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, সে প্রেক্ষাপটে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে গণতান্ত্রিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে এই ভিসা নীতি দিতে হয়েছে বলে বিএনপির নেতাকর্মীরা মনে করে। বিএনপির এই অবস্থানই পিটার হাসের কাছে তুলে ধরা হয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন সহ সার্বিক পরিস্থিতি নিয়েও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিএনপির বক্তব্য জানতে চান বলে মির্জা ফখরুল ইসলাম উল্লেখ করেন। তিনি বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বর্তমান সরকারের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলে তারা মনে করেন। এ বক্তব্যই তিনি তুলে ধরেন রাষ্ট্রদূত পিটার হাসের কাছে। 2014 ও 2018 সালের অনুষ্ঠিত নির্বাচন এবং দেশের বর্তমান রাজনৈতিক চিত্র তুলে ধরার পর ক্ষমতাসীন সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বলে পুনর্ব্যক্ত করেছেন মির্জা ফখরুল। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার দুপুর 1:10 মার্কিন দূতাবাসে প্রবেশ করেন মির্জা ফখরুল। দুপুর 2:30 সেখান থেকে বের হন তিনি। এই সময়ে বিএনপি মহাসচিব একাই ছিলেন, তার সঙ্গে দলের অন্য কোনো নেতা ছিলেন না। এর আগে সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার বাসভবনে বৈঠক করেন পিটার হাস। সেখানে আইনমন্ত্রী ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি উপস্থিত ছিলেন। এছাড়াও গত 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব। ওই বৈঠকে তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। এর আগে গত রোববার দুপুরে পিটার হাসের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।